চিকেন কারি আমরা সবসময় খাই, বাট একটু ডিফারেন্টভাবে ট্রাই করি, দেখবা ভালো লাগবো। আমি শালগম দিয়ে ট্রাই করছি, হয়তো বা আপনারা অলরেডি খাইছো অনেকটা, বাট যারা জানেন না তারা লাগে। চিকেন একটা, শালগম সাইডটা ছোট ছোট টুমা করি, পেঁয়াজ আর রসুনের পেস্ট, আদার পেস্ট, পেঁয়াজ আস্তা একটা ফোলা, গরম মশলা, হলদির গুঁড়া 1/4 চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, কারি পাউডার 1 চামচ, জিরা 1/4 চামচ, ধনিয়ার গুঁড়া 1/4 চামচ, আর আস্তা ধনিয়া পাতা লাস্টে দিবার লাগি, কাঁচা মরিচ কয়েকটা। দেখতে পারা ইন আমি শালগনি গুন্তরে ছোট ছোট টুমা খড়ি খাটছি। আপনি বালা করে বাখলটা একটু ফালাইবা, কারণ বাখল গাড়ি থাকে, আনাইলে মুখও চাবা চাবা করবো। তা ডেগর মাঝে তেল গরম করবা, ইন মাঝে 1/4 টেবিল চামচ ওলা তেল দিছি, দিয়া আমি গরম মশলা দিলাম গোলমরিচ, তেজপাতা, জিরা, ডালচিনি, এলাচি। এরপরে আমি আস্তা পেঁয়াজ গুন্তরে দিলাইমো, খাটা পেঁয়াজটা আগে দেওয়া বালা, কারণ নরম হইতে সময় লাগে। পেঁয়াজ গুন্তরে সামান্য লবণ দিয়ে খসাইমো, আমি খসাইয়া আনলে ফিসা পেঁয়াজ রসুন আর আদার পেস্ট গুন দিমো। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে দিবা, আর ফিসা পেঁয়াজ আরও 2 টেবিল চামচ দিবা। তো তরকারিটা একটু গন হইব, যেহেতু আমরা শালগম অ্যাড করলাম, পাতলা পাতলা রাখলে বেশি ভাল লাগতো না। ওটা লাগে আমি 2 হাজারটো ইউজ করলাম, খাটা পেঁয়াজও দিলাম আবার ফিসা পেঁয়াজও দিলাম। দিয়া ওখান সামান্য পানি দিয়া আমি মশলা এগুন তোরে পালা করে কষাইলাম। মশলাটা কষা নিরুফলে আপনার তরকারি কিন্তু মজা হয়। ওখানে আমি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিমো, একটু জাল দিলে মজা লাগে, কারণ ভেজিটেবলও লাগি একটু জাল জাল ভাল লাগে। ওখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 চামচ কারি পাউডার দিয়া আপনি বালা করি মশলা এগুন তোরে জাল বাগার দিবা। সামান্য পানি অ্যাড করবা, কারণ ড্রাই পাউডার এগিয়ে ড্রাই অলরেডি মশলা এগুন আরও ড্রাই হয়ে যায়। মশলা কষাইয়া আমি শালগম গুণ অ্যাড করলাম, শালগম ফয়লা দিবা, কারণ শালগম নরম হইতে সময় যায়। একটু টাইম দিয়া শালগমটারে কষাইবা 20 মিনিট, তারপরে আপনি চিকেন দিবা। ওখানে আমি সামান্য পানি দিয়া শালগম গুণ তোরে গুড়িয়া রাখি দিমো কম আগুনে 20 মিনিট লাখান, কারণ খুব টাইম লাগে শালগম হইতে। 20 মিনিট পরে আমি উদলাইয়া এগুর মাঝে চিকেন গুণ দিলাইমো, চিকেন দিয়া বালা খড়ি লারিয়া আবার গুড়িয়া তৈ দিমো কম আছে। আপনি মিডিয়াম আগুনে দিবা, কোনো সময় তরকারি হাই আগুনে দিবা, না নাইলে জ্বলি যাব। দিয়ে আমি আবার গুড়িয়া তৈ দিমো 10 মিনিট লাগে। দেখতে পারা আমার চিকেনে পানি ছাড়া আরম্ভ করছে। নর্মালি রেগুলার চিকেনে পানিও ছাড়ে, হার্ড চিকেন হইলে একটু কম পানি ছাড়ে। দেখতে পারা এগুত খসি আইছে, আমি খাঁচা মরিচ এড করলাম, খড়িয়া আবার লারিয়া দিম। দেখতে পারা আমার চিকেনও পানি ছাড়ছে, তারপর আমি সামান্য পানি আরও এড করবো, একটু জুল জুল হইব, জুল জুল হইলে ভাল লাগে, কারণ শালগমে পানি টানবো। আপনি একটু বড় ডেগ করবা, তো বালা খড়ি হইব, লারারও সুবিধা হইব। দেখতে পারা আমার ই গই গেছে, আমি লাস্টে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করবো।